আসসালামু আলাইকুম, আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন আরিফিন আক্তার আপু। উনি যুক্ত আছেন রাজশাহীর সদর থেকে। উনি আমাদের আমাদের অনলাইন যে ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং যে ব্যাচ আছে, ওই ব্যাচের উনি 10ম ব্যাচের স্টুডেন্ট। তো উনি ফ্রিল্যান্সিং এ সম্পর্কে আইডিয়া ওনার আগে থেকেই আছে, তা জানা সত্ত্বেও, তা থাকা সত্ত্বেও উনি আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিয়েছিলেন। এবং আমার ক্লায়েন্ট হান্টিং টেকনিক গুলো ব্যবহার করে, ম্যাচ টেম্পের পোর্টফোলিও গুলো ব্যবহার করে উনি আলহামদুলিল্লাহ অলরেডি আউট অফ মার্কেট প্লেস থেকে প্রায় $750 আর্নিং করে ফেলছেন, এবং সেই সাথে ওনার এখন পর্যন্ত ওনার কাজ হাতের আর্নিং আছে প্রায় $1,000। ইভেন একটা কাজ হলো $750-এর কাজ। আমরা এই টোটাল বিষয়গুলো জানার চেষ্টা করব যে আমাদের কোর্সটা এখনো চলমান, তো উনি আমাদের কোর্সে অ্যাডমিশন হওয়ার আগে কি কি জানলেন এবং আমাদের কোর্সে এসে কি কি জানলেন, এবং সেই সাথে উনি ক্লায়েন্ট গুলো কিভাবে পেলেন, এবং চমৎকার উনি কাজ করে যাচ্ছেন, তো ওনার প্রথম কাজের অভিজ্ঞতা এবং এখনকার কাজের অভিজ্ঞতা গুলো আমরা সবগুলো জানার চেষ্টা করবো, যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ভাই বোনেরা আছেন। আপনারা যেন এই বিষয়গুলো জানার পর আপনারা যেন আরো মানে ইন্সপায়ার্ড হন, আপনারা যেন যে মনের যে একটা ভয়, যে একটা হতাশা, এগুলো যেন আপনাদের দূর হয়, এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আরিফিন আক্তার আপুকে জুমে ইনভাইট করলাম। আপু ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। আপনি ভালো সর্বপ্রথম আছেন? বলেন যে এখন বাজে 12:18, মানে দুপুর হচ্ছে আর কি। তো আপনার এই যে সাংসারিক কাজ আছে তা থাকা সত্ত্বেও এবং ফ্রিল্যান্সিং এ কাজ করেন, এগুলো থাকা সত্ত্বেও মানে মেনটেনেন্সটা কিভাবে করেন আপনি? ভাইয়া, এটা সম্পূর্ণ ক্রেডিট আমি আমার শাশুড়ি আম্মাকে দিব ভাইয়া। তার কারণ আমার এই ঘরে বসে ফ্রিল্যান্সিং এর কাজের জন্য এটা সম্পূর্ণ সাপোর্ট আমার শাশুড়ি আম্মা করেছে ভাইয়া। তাই নাকি? মানে ওনার যদি আমি সহযোগিতা না পেতাম, এটা আমার পক্ষে ভাইয়া করা সম্ভব ছিল না। এই যে এখন আপনার সাথে মিটিং এ বসছি, আমি ভোরের থেকে উঠে কাজ করছিলাম, উনি বললো যে যাও মা তুমি কাজ করো, আমি হচ্ছে রান্না বান্না করতেছি। আলহামদুলিল্লাহ। তো এইরকম আসলে শাশুড়ি পাওয়া খুব ভাগ্যের বিষয়, হ্যাঁ ভাইয়া, কারণ আমি অনেক অনেক ফ্যামিলিতে লাকি দেখা ভাইয়া। যায়, আমি আমি আমার লাইফে আমি অনেক মানে অনেক স্টুডেন্টদের দেখেছি এবং অনেক ইভেন আমার আশেপাশেও দেখেছি যারা শাশুড়িরা যেন চায় যেন যে তার বৌমা যেন ইনকাম না করেন, ইনকাম করলে নাকি অনেক ঘ্যাম বেড়ে যায়, ভাব বেড়ে যায়, এই বিষয়গুলো আমি শুনি। যে এটা সম্পূর্ণ আপনার ক্ষেত্রে একদম বিপরীত, খুব ভালো লাগলো। না আর আসলে ওনার এজ ভাইয়া, আমি কিরকম, আপনার শাশুড়ির এজ কিরকম? ভাইয়া ওনার এজ হচ্ছে 55+। 55+। আচ্ছা, মানে উনি একদম সুস্থ আছেন? না ভাইয়া, উনি একদমই সুস্থ নাই। ওনার হচ্ছে ভাইয়া পেটের প্রবলেম, IBS এর প্রবলেম আছে, আবার হচ্ছে ভাইয়া গত বছর ওনার হার্টের প্রবলেমও ধরা পড়েছে। মানে আসলে আমরা সবাই মিলে ওনাকে খুব টেক কেয়ারে রাখি ভাইয়া। মানে কাজকর্ম আসলে ওইভাবে উনি করেও না, সাধারণত আমরা দেই না। আমরা দুই বউ, আমার যাও আছে, বড় যা আছে, আমরা দুই বউ মিলে সব কাজ করি। ভাবিও খুব সাপোর্ট করে ভাই আমাকে, মানে কাজ এগুলো করি। এখন বর্তমান ভাই যে কাজ যেগুলো আমার রানিং চলতে, সেগুলোর জন্য আমি মাসখানিক থেকে ভাই মানে যেটা সত্যি কথা, আমি রান্না বান্না ওইভাবে করতেও পারছি না। বড় ভাবি করে আর শাশুড়ি আম্মা করে, মানে খুবই হালকা পাতলা। মানে আপনারা সকলেই এক বাসায় থাকেন এবং খুব মিলেমিশে থাকেন? জি জি ভাই, আমরা একসাথেই থাকি, মাশাআল্লাহ। দুটো তাহলে আপনি ফ্যামিলি ভাই আমাদের জি, একদম। আমরা আমরা যারা আমরা ভিডিও দেখতেছি, আমরা দোয়া করি আপনার শাশুড়ির জন্য, উনি যেন আল্লাহ তাআলা ওনাকে যেন সুস্থতা দান করে। তো এখন জি যদি ভাই, একটু বলেন দোয়া যে রাখবেন আমার আপনার জন্য এই ফ্রিল্যান্সিং এ আসাটা কিভাবে হলো, এবং ফ্রিল্যান্সিং এ ভাই। থেকে আমার আসার এই পর শেখা ফ্রিল্যান্সিং এ কিভাবে হলো এবং আর্নিং কিভাবে আসাটা হলো? আসলে 2021 সালে ভাই আমি প্রথম এই ফ্রিল্যান্সিং এর জন্য জয়েন করি। আমি প্রথমে ভাই একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম, আমি ইনস্টিটিউটটার নাম বলবো না এখানে। তো ওনারা আসলে ভাইয়া কোচিং করেছি, মানে একদম যেটা বেসিক ক্লাস, সেই বেসিক ক্লাস করিয়ে ওনারা ছেড়ে দিয়েছে। কিন্তু কোচিং এ যখন ভর্তি হয়েছি, ওনারা বলেছিল যে ওনারা কিভাবে ক্লায়েন্ট পাবো আমরা, বা ক্লায়েন্ট পেলে কিভাবে ক্লায়েন্টকে কাজ দিয়ে দিব, এগুলো সবকিছু ওনারা আমাদেরকে বুঝাই দিবে। কিন্তু ভাই এগুলো কিছুই হয়নি, এটা একটা গেল। তারপরে মানে ক্লাস চলাকালীন অবস্থাতে ভাই আমাদের যিনি মেন্টর ছিল, আমাদের ব্যাচের থেকে প্রায় আপনার 10-15 জন এরকম নিয়ে, উনি আলাদা হচ্ছে একটা ভাইয়া মানে ইউটিউবেরই একটা কাজের জন্য, এসইওরই কাজ ভাইয়া, মানে উনি এটা আলাদা হচ্ছে একটা গ্রুপ করে, উনি আলাদা ভাবে এটার ক্লাস নেয়। আমরা রাজি হই, উনি আমাদেরকে বলে যে এটাতে আপনারা 25,000 টাকা যদি ইনভেস্ট করেন, আপনাদের মিনিমাম 3 মাসের মধ্যে আপনারা 25,000 টাকা উঠে গিয়ে আরো আপনারা প্রায় 80 থেকে 90 হাজার টাকার মতো ইনকাম করবেন। তো আমরা রাজি হই, আমি বাসাতেও বলি। তো এই 25,000 টাকা ভাই আমি আমার শাশুড়ি আম্মা থেকে ধার নিয়েছিলাম, যে আমার আম্মা বলেছিল যে ঠিক আছে মা তুমি করো, তোমার এটা করে যদি লাভ হয় কোনো সমস্যা নেই, তুমি পরে আমাকে সেটা ব্যাক করে দিও। আমার শাশুড়ি আম্মা এক কথাতেই ভাই আমাকে 25,000 টাকা দিয়ে দেয়। আমি একদিনে ব্যাংকে যাই, 25,000 টাকা তুলি, ওনাদেরকে জমাও দিই।
পরে ভাই এটা শুরু হয়, এটার 2021 সালে নভেম্বর থেকে ভাই আমি ক্লাস শুরু করি এটার, এই কাজটা তো এটা চলে ইউটিউবের চ্যানেলে। প্রথম একটা চ্যানেল আমাদের খুলতে বলে, আমরা চ্যানেল খুলি, মনিটাইজেশনের জন্য কাজ করতে বলে, মনিটাইজেশন পেয়ে যাই ভাইয়া চ্যানেলে। তারপর থেকে হচ্ছে ভাইয়া ঝামেলা শুরু হয়, মানে আধা মানে 1.5 মাসের মতো হবে ভাইয়া যে আমরা কাজটা কন্টিনিউ করে আমরা দেখতেছি যে আমাদের হচ্ছে চ্যানেলে ডলার ঢুকতেছে। আমরা অ্যাডসেন্সও চালু করছিলাম ভাইয়া, আমার কাছে অ্যাডসেন্সের চিঠিও আসছিল, তো ডলার ঢুকবে, আমরা সামনের সপ্তাহে ভাইয়া ডলারটা উইথড্র দিব। এই সময় একদিন হঠাৎ করে আমাদের এক ক্লাসমেট ফোন দিয়ে বলল যে ওর চ্যানেল হচ্ছে শো করছে না, মানে ইনভ্যালিড হয়ে গেছে চ্যানেল, চ্যানেলই নাই। ও খুব কান্না করতেছে, আমিও ভয় পেলাম, আমিও ভয় পেয়ে আমার চ্যানেলে ইউটিউবে লগ ইন দিয়ে দেখতেছি যে আমারও চ্যানেল নাই। তা আমরা সবাই খুব আপসেট হয়ে গেলাম। পরে ভাইয়াকে আমরা ফোন দিলাম যে ভাইয়া এরকম ব্যাপার, এরকম কেন হলো, কিসের জন্য হলো? তো তারা দুইজন মিলে আমাদের সাথে হচ্ছে এই ক্লাসটা করতো, তো আরেক দুইটা ভাইয়া। তো পরে ওনারা ভাই আসলে এটা আমাদেরকে অন্যরকম কিছু বুঝাইছিল যে এটা হচ্ছে আপনার আইপি নিয়ে কাজ করেন, এটা আইপির জন্য হচ্ছে হ্যাক হয়ে গেছে, মানে অনেক আজাইরা সব কথাবার্তা বুঝাইছে যেগুলার মানে কোনো অর্থই বুঝে পাইনি। তো সেখান থেকে আসলে ভাই আমার খুবই মন খারাপ হয়েছিল, তো আমি রাগ করে ভাই এই অনলাইনের এই কাজটাই পুরো ছেড়ে দিছিলাম যে আমি আর কখনো এই কাজ করব না। আমি শখ করে একটা ল্যাপটপও কিনছিলাম ভাইয়া, যে আমার পিসি ল্যাপটপ আমি দুইটা দিয়ে কাজ করব। তো তারপরে একদমই আমি এই কাজগুলো থেকে ডিটাচড হয়ে যাই। পরে হচ্ছে আমার হাজবেন্ড আমাকে বলল যে তুমি আবার শুরু করো এই কাজগুলা, তখন তুমি তো অনেক কিছু জানো, পারবা, শিখবা। ওই কিন্তু ভাই আপনার হচ্ছে এই কোচিং এর মানে আপনার খোঁজও আমাকে নিয়ে এসে দিছে, বলছে ফরহাদ ভাইয়া হচ্ছে হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারদের নিয়ে কাজ করে, তুমিও দেখো, তুমিও তো একদম হতাশ হয়ে গেছো, করে দেখো। আমি বলছি যে না আমি করব না, এর মধ্যেই আমি আর নাই, আবার কোন কি ভাইয়ারা কি বুঝাবে, আশা নিয়ে করব হবে না, আমি এর মধ্যেই আর নাই। তো আমাকে বারবার করে বলতো, পরে একদিন জোর করে আমাকে ফোনই দেওয়ালো, বলছে তুমি ভাইকে ফোন দাও। তা আমি আপনাকে ফোন দিছিলাম, আপনার মনে আছে হয়তো, আমি ফোন দিয়ে বলেছিলাম যে ভাই আমি শুধু ইউটিউব মার্কেটিং এরই কাজ করব। রাইট রাইট, আপনি বলেছিলেন যে আপু আমাদের ফুল প্যাকেজটাই করেন, তারপরে আপনি বেছে নিবেন যে আপনি কোন সেক্টরে যাবেন। তো যাই হোক ভাই, ইউটিউব মার্কেটিং এর কাজ শুরু করলাম, তখনও ভাই আমি ঠিক মতো ক্লাস করতাম না, আমার মানে ভালোই লাগতো না, আবার মনে হতো যে এখান থেকেও আমি ফ্রড খাবো, এখান থেকেও ধোকা খাবো। তো বললো যে করেই দেখো না ভাইয়া ক্লাস গুলা, তুমি ভাইয়া এত টেকনিক গুলা দেখায়। তো তারপরে ভাইয়া মনোযোগ দিয়ে আপনার টেকনিক গুলা ক্লায়েন্ট হান্টিং এ, তো দেখলাম যে না ওই কোচিং এর থেকে অনেক আলাদা, অনেক আলাদা। আপনার টেকনিক বলেন, আপনার শেখানোর মানে প্রসেসটা বলেন, সম্পূর্ণ আলাদা। আপনি যে যেভাবে আমাদের ইমেল টেমপ্লেট বলছেন, বাইরের টেমপ্লেট গুলো এগুলো যে আপনি দিয়ে দিচ্ছেন, মানে কত যে ভাই এটাতে উপকার হয়, এটা আমি এখন করি তো ভাই, আমি বুঝতে পারি যে আসলে আপনার এই হেল্পটা যে আমাদের মতো ফ্রিল্যান্সারদের জন্য, নতুন আমরা যারা আছি বা যারা এরকম হতাশাগ্রস্ত আমরা ফ্রিল্যান্সার আছি, আসলেই ভাইয়া কতটা উপকার আমাদের জন্য। তো তারপরে ভাই এভাবে আপনার এই ভিডিও গুলো আমি বারবার দেখতাম, ট্রাই করতাম। তারপরে হচ্ছে ভাইয়া একদিন আপনি তুষার ভাইয়াকে দিয়ে আমাদের ইউটিউবে ক্লাসটা করাইছিলেন, এসিওর ক্লাসটা। তারপরে ভাইয়ার ওই ক্লাস চলাকালীন সময়ে আমি হচ্ছে ভাইয়া ফাইবারে হচ্ছে আমার প্রথম অর্ডার পাই। এই ম্যাডামকেও হচ্ছে আমি পেয়েছি হচ্ছে আপনার ক্লায়েন্ট হান্টিং এর মাধ্যমে, ইমেলের মাধ্যমে ভাই। আমি ওনাকে মেইলও করছিলাম, ওনার মেইলের মাধ্যমে আমার ওনার সাথে কন্ট্যাক্ট হয়, তারপরে উনি আমার লিঙ্কডইন আইডি চায়, তারপরে ওনার সাথে আমার লিঙ্কডইনে কথোপকথন হয়, উনি আমাকে বলে যে ঠিক আছে আমি তোমাকে তাহলে ফাইবার থেকে হায়ার করলাম। আমি বললাম যে ঠিক আছে ম্যাডাম, তো আমি তার কাজ জমা দেওয়ার জন্য আপনি তো তারপরে আমাকে সাহায্য করলেন। তারপরে সেদিন রাত্রে তুষার ভাইয়া আমাকে রাত 2টা পর্যন্ত হেল্প করছে, এত সুন্দর ভাবে ভাইয়া আমাকে জিনিসগুলা বুঝিয়ে দিয়েছে। তো ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ওই ক্লাসটার কথা কোনোদিন ভুলবো না, আর ওই ক্লাসটা আসলে আমাকে খুবই সাপোর্ট করছে ভাইয়া। এখন আল্লাহর রহমতে আমার আর কোনো কিছু আটকায় না ভাইয়া, মানে প্রথম অর্ডারটা খুবই টেনশনে ছিলাম, আমার তো হচ্ছে ফাইবারে দেওয়া ছিল প্রথমে যে 2টা ভিডিও করব, 2 দিন সময়, তো 2 দিনের মধ্যেও করতে পারিনি। পরে ম্যাডামের কাছে আমি আবার একদিন সময় চেয়ে নিয়েছিলাম, ম্যাডাম আমাকে দিয়েছে, পরে আলহামদুলিল্লাহ ওটা ফাইবারে জমা দিয়েছি, ম্যাডাম কাজ খুবই পছন্দ করছে, পরে উনি আবার আমাকে ফাইবারে অর্ডার দিয়েছে। আর আউট অফ মার্কেট প্রেস এর মধ্যে ভাইয়া ওনার এখন মনিটাইজেশনের কাজটা আমার রানিং আছে, $380, উনি ওটা সম্পূর্ণ আমাকে পেমেন্ট করে দিয়েছে। আর আরো 2 জন ইউএসএ ডলার মানে ইউএসএ ক্লায়েন্টের কাজ আছে ভাইয়া, ওনার একজনের হচ্ছে এসিওর কাজ করে দিয়েছিলাম, ওটা ছিল ভাইয়া হচ্ছে $180-এর মতো হবে, ওটাও ফুল পেমেন্ট পেয়ে গেছি। ওই ম্যাডামের চ্যানেলে এখন ভাইয়া $390-এর মনিটাইজেশনের কাজ রানিং আছে।
আর সব থেকে বড় কাজ হচ্ছে ভাইয়া আমার $750 একটা কাজ, আলহামদুলিল্লাহ। এই কাজটা হচ্ছে ভাই, ওটাও আমার US এর ক্লায়েন্টের, ওনার কাজটা এখন আমার হচ্ছে রানিং আছে। ওনাকেও প্রথমে SEO করে দিয়েছিলাম 22টা ভিডিওর $105-এর, ওটা দেখে উনি খুবই খুশি হয়েছে। আর আমি ওনাকে যেই থাম্বেল গুলো করে দিছিলাম ভাই, উনি আমার থাম্বেল গুলো খুব পছন্দ করেছে, বলছে যে আমার এটা খুবই ভালো লেগেছে, তো কেন না আপনি আমার সম্পূর্ণ চ্যানেলের ভিডিওরই কাজ করে দেন। তো আমি স্যারকে বললাম যে স্যার, অনেক যেহেতু ভিডিও আছে, আমাকে আপনি 1 থেকে 1.5 মাস সময় দেন, আমি এর মধ্যে করে ফেলবো। ওনার প্রায় 171টা ভিডিও আছে ভাইয়া চ্যানেলে। তো আমি হচ্ছে ভাইয়া সবার ইউটিউবে ভিডিও দেখতাম যে ওনারা SEO-র জন্য অনেক, বেশিরভাগ সবাই দেখি যে $10 করে চার্জ করেছে। তো ভাই আমি যেহেতু নতুন, তো এটা আমি আমার নিজে থেকে আমি ইয়ে করছি যে আমার ক্লায়েন্টের প্রয়োজন, ওই জন্য আমি আমার ক্লায়েন্টদেরকে ভাইয়া $5 করে চার্জ করি। আমি এখন পর্যন্ত যতগুলো SEO-র কাজ করেছি ভাই, আমি সবাইকে $5 করে চার্জ করছি, $5-এর বেশি আমি করিনি। আমি আগে আমি ক্লায়েন্ট ধরি, ওনাদের সাথে আগে মানে আমাকে অভ্যস্ত করাই তুলি ওনাদের কাছে, তারপরে তখন স্যার ম্যাডামদের কাছে বলা যাবে যে হ্যাঁ আমি চার্জ একটু বেশি করে নিব। এই তো ভাইয়া কাজ। আর এখন আলহামদুলিল্লাহ ভাইয়া SEO-র রেটিং ও এখন ভালো উঠে, 90+ থাকে, 95+, কোনোটা 100 উঠে যায়, কোনো সমস্যা হয় না। আর এটা তো ভাইয়া আল্লাহকে তো আমি অশেষ ধন্যবাদ জানাই যে আল্লাহ আমাকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে, রুজির মালিক তিনি, আমাকে সাহায্য করেছে। আর তার পাশাপাশি ভাইয়া আপনার ক্রেডিট অনেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে আমাদের মতো এরকম ফ্রিল্যান্সারদের পাশে আপনি আছেন। আপনি যে কতখানি আমাদেরকে সাহায্য করেন, এটা আমরা আসলে যারা পরিশ্রমের মাধ্যমে কাজ পাই তখন আমরা বুঝতে পারি ভাইয়া। দেখুন আমি এখন বুঝতে পারি যে আপনার আসলে এই ছোট ছোট জিনিসগুলা আমাদেরকে কতটা হেল্প করে। এভাবে আসলেই ভাইয়া কেউ করে না, আমি যদি নিজে ভুক্তভোগী না হতাম আমি এটা বুঝতে পারতাম না। আমি দুই যে আগের কোচিংটা করছিলাম, আমি তো বারবারই বলছি আমি নাম নেবো না কোচিংটার, তার কারণ এটা ভালো দেখায় না, কিন্তু আসলে ভাই আমি কোনো হেল্প পাই না সেখান থেকে। ওনারা যেভাবে বলেছিল সেইভাবে আমি কোনো হেল্প পাই না, কিন্তু আপনি যেভাবে যা বলেছেন আলহামদুলিল্লাহ আমি 100% স্যাটিসফ্যাকশন আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, এখন এখন এই যে আপনার পেমেন্ট পাওয়াগুলো বিষয়গুলো, আপনার শাশুড়ি মা এবং আপনার যা মানে ওনারা কি চোখে দেখে বা ওনারা কি বলে? না ভাইয়া খুব খুশি হয়, আমার শাশুড়ি আম্মা খুবই খুশি হয়। আমার কিন্তু ভাইয়া হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে থাকতে বিয়ে হয়ে যায়, আনুষাঙ্গিক কিছু কারণে ভাই আমার ওই সময় 1 বছর ড্রপ হয় পড়াশোনা, আমার বন্ধ ছিল পড়াশোনাটা। আমার এই পড়াশোনাটা ভাইয়া শুরুও হয়েছিল আমার শাশুড়ি আম্মার মাধ্যম দিয়ে, মানে উনি খুব চেত যে ওনার বৌমারা আসলে শিক্ষিত হোক, প্লাস হচ্ছে তারা আর্নিং করুক। আমার ভাবিকেও বলে যে মা তুমিও পড়াশোনা করো, ভাবিও মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, আমারও মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, আমরা দুই বই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস পেয়েছি ভাইয়া আলহামদুলিল্লাহ। তো এখন চাকরি বাকরির জন্য ট্রাই করতেছি, আমার বেসিক্যালি ইচ্ছা আছে ভাইয়া প্রাইমারির জব করার, তো 2 বার পরীক্ষা দিয়েছিলাম ভাইয়া কিন্তু হয়নি, তো এখন আবার ট্রাই করব আল্লাহ ভরসা, আল্লাহ যদি মিলায় দেয় তো হবে। আর তার পাশাপাশি এই ফ্রিল্যান্সিং এর কাজটা করতেছি, তো আসলে মানে বর্তমান প্রেক্ষাপটে আমি দেখি যে আমাদের শাশুড়ি আম্মা আসলে আমাদের দুই বউকে ভাইয়া খুবই ভালোবাসে, মানে অন্যান্যদের মতো না। যেমন এখন আমি আপনার সাথে এখানে বসে জুম মিটিং করতেছি, ভাবি একটু অসুস্থ, ভাবি ডাক্তারের কাছে গেল, আমার শাশুড়ি আম্মাই এখন রান্না বান্না সব করতেছে, বলছে তোমরা যাও মা কাজ করো কোনো সমস্যা নেই। আর ভাবিও বলে যে কাজ করো, কাজ করলে তো আমাদের সংসারেই তো আয় উন্নতি হবে। ওই জন্য ভাই এগুলো নিয়ে আমি ফুল সাপোর্ট পাই, সবারই সাপোর্ট পাই ভাইয়া। আর আপনাদের ভাইয়া তো ওর তো কোনো কথাই নাই, ও সব সময় সাপোর্ট করে, সব কিছুতে সাপোর্ট করে ভাইয়া। এরকম মানুষ যে এখন আবার বলতেছে যে ল্যাপটপ একটু সমস্যা করতেছে, বলতেছে তোমার সমস্যা না হলে তোমাকে আরো দামি আরো ভালো ল্যাপটপ কিনে দিবো তোমার কাজের ইয়ের জন্য। আর আমাদের দুই স্বামী স্ত্রী ভাইয়া ইচ্ছা আছে, যদি আল্লাহ আমাদের ইচ্ছা কবুল করে হয়, তো আমাদের দোতলা বাসা, আমাদের ইচ্ছা আছে আমরা নিচতলাতে ভাইয়া IT সেন্টার খুলবো, খুলে আপনার মতো আমরাও হচ্ছে ভাইয়া যারা মানুষজন ইনশাল্লাহ আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে করবো। এটা আমাদের দুই স্বামী স্ত্রীর একটা ভবিষ্যৎ পরিকল্পনা, এখন আল্লাহ যদি আমাদের সহায় থাকে তাহলে ইনশাল্লাহ আমরা করবো ভাইয়া এটা। ইনশাল্লাহ। আপনার বাসা তো হচ্ছে রাজশাহী সদর? জি ভাইয়া রুয়েটের একদম অপোজিটে ভাইয়া আমাদের বাসা। আচ্ছা, তাহলে এই যে 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 ক্লায়েন্ট গুলো আপনি পেয়েছেন সবগুলোই হচ্ছে আউট অফ মার্কেট প্লেস থেকেই ক্লায়েন্টদেরকে নিয়ে জি নিয়ে জি নিয়ে ভাইয়া সব আউট অফ মার্কেট প্লেস থেকে। আর ফাইবারের আমার এখন কি প্রথম অবস্থা? জি ভাইয়া ফাইবারের কি অবস্থা?
না ভাইয়া, ফাইবারে হচ্ছে মানে অর্ডার পাইনি। আমার প্রথম যে ক্লায়েন্টটাকে আমি আউট অফ মার্কেট প্লেস থেকে পেয়েছিলাম, উনি প্রথম যে অর্ডারটা ফাইবারে করেছে, উনি আবার দ্বিতীয় অর্ডারটা আমাকে ফাইবারে করেছিল। এটার জন্য আমি ম্যাডামকে বলেছিলাম যে ম্যাডাম আপনি তো আমাকে একই চার্জ করতেছেন, তাহলে কেন না ম্যাডাম আপনি আমাকে ফাইবারে অর্ডার করেন, তাহলে আমার ফাইবারের গিগটা একটু ফ্রন্টের দিকে আসবে, র্যাঙ্ক করবে। তো ম্যাডাম বলছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমার যেন প্রফেশনালি এটা ভালো হয়, আমি তাহলে তোমাকে ফাইবারেই অর্ডার করব। তো এখন ম্যাডাম আবার আমাকে ছোট ছোট অর্ডার করে ভাইয়া, দুইটা ভিডিও, চারটা ভিডিও, এরকম ছোট ছোট অর্ডার করে হ্যাঁ, ম্যাডাম। এভাবে আপনি ফাইবারের মধ্যে কন্টিনিউয়াসলি যদি এভাবে 8-10টা রিভিউ নিতে পারেন, তাহলে আসলে আস্তে আস্তে ওটাকে র্যাঙ্ক করবে করবে আপনি হ্যাঁ আপনার হ্যাঁ ফাইবারটাকে অ্যাক্টিভ রাখেন। আচ্ছা, সর্বশেষ কোশ্চেন, যে আপনাকে আমার কোন ক্লায়েন্ট হান্টিং টেকনিক গুলো আপনাকে আপনার কাজে আসছে সেই সেই ভাইয়া, সেটা একটু ক্লায়েন্ট বলতে চাই। হান্টিং টেকনিক হচ্ছে, আপনি যেটা হচ্ছে সর্বশেষ একটা ভিডিও আমাদের ক্লাস চলা দিয়েছিলেন, আপনি নিশ দিয়ে দিয়েছিলেন কিছু, মনে হয় 26টা 27টার মতো ওই ভিডিওটাতে দেখছিলাম যে নিশ আছে, ডক্স ফাইল দিয়ে দিয়েছিলেন। আমি ওই নিশগুলো দিয়ে ভাইয়া ইউটিউবে সার্চ করি, তারপরে সেখান থেকে হচ্ছে আমি ভাইয়া ক্লায়েন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ, সব ওখান ইউটিউব থেকেই থেকেই? আমি সার্চ করি। জি ভাইয়া, ইউটিউব থেকেই সব। আদার্স আর কোথাও আপনাকে যেতে পারি, সব ইউটিউব সার্চ না না করে। না না ভাইয়া, আমি আদার্স আর কোথাও যাইনি। আর আমার নিজস্ব একটা আমি কাজ করি কি ভাইয়া, যখন আমি ইউটিউবে ক্লায়েন্ট গুলোকে সার্চ দিয়ে পাই, ওনাদের যে যত হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে, ফেসবুক, মানে ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, আমি যা যা পাই আমি সবগুলাতে ওনাদেরকে নক করি। আমি একটা হচ্ছে গতকালকে থেকে কাজ চলতেছে, ক্লায়েন্টকে মানানোর চেষ্টা করতেছি, যদি রাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ, ওটাও হয়তো বা বড় অ্যামাউন্টের একটা কাজ পাবো ভাইয়া। ওটা হচ্ছে ভাইয়া লিঙ্কডইনে কথোপকথন চলতেছে ওনার সাথে, এটাও ভাইয়া ইউটিউব সার্চ দিয়ে পেয়েছিলাম, কিন্তু ওখান থেকে আবার লিঙ্কডইনে ওনাকে মেসেজ দিয়েছি, উনি লিঙ্কডইনে আমাকে রিপ্লাই দিয়েছিল। তো কালকে রাত থেকে ওনার সাথে চলতেছে এখন কথা, তো দেখা যাক উনি যদি রাজি হয়, চেষ্টা করছে ওনাকে কনভিন্স করার, তো যদি হয় তাহলে ওখানেও ভাইয়া আলহামদুলিল্লাহ একটা বড় অ্যামাউন্টের অর্ডার পাবো। এখন যদি আপনি একটু আরেকটা দেখান যে কথা আপনার পেমেন্টের যে ক্ষেত্রে ভাইয়া, যে সেটা, আপনি বলেন যে ফ্রিল্যান্সিং এর এটাতে সময় দিতে হবে, এটা কথা ঠিক ভাইয়া, সময় দিতে হবে, মানে এটাতে যদি আপনি সময় দেন ও আপনাকে ফিডব্যাক ফেরত দিবে, এটা আমি মানে আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলতেছি ভাইয়া, যেখানে প্রচুর সময় দিতে হবে। আমি ভোরে উঠি ভাইয়া, নামাজ পড়ি, নামাজ পড়ে ভোরের থেকে নিয়ে আমার কন্টিনিউ একদম 11টা 12টা পর্যন্ত কাজ চলে, আবার এই 2-3 ঘন্টা একটু গ্যাপ দেই, দুপুরে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে একটু রেস্ট নেই, আবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একদম টানা কাজ করি, আর রাতেরটা তো ভাইয়া বলতে গেলে একদম রাত 2টা 3টা কখনো 4টাও হয়ে যায় ভাইয়া। মানে এখন আসলে সত্যি কথা বলতে ভাইয়া এই কাজটার উপর একটা নেশা হয়ে গেছে, এই নেশাটারই প্রয়োজন, কারণ একদম নেশা হয়ে গেছে ভাইয়া এই কাজটার উপরে। আচ্ছা আচ্ছা, তো আপনি যদি আপনার পেমেন্টের কোন ডকুমেন্ট আমাদের সাথে যদি শেয়ার করেন, তাহলে আমরা যারা ভিডিওটা দেখবে তারা আসলে। পেমেন্ট ভাইয়া তাহলে একটু আমাকে সময় দিতে হবে, আমার তো ল্যাপটপে আছে, আমার সবকিছু আমার পিসিতে ওপেন আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আপনাকে আচ্ছা সমস্যা নেই, সময় নেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তাহলে একটু ইয়ে নিচ্ছি, ও আপনি নিয়ে পেওনিয়ারে পেওনিয়ারে নিয়ে আসছেন পেমেন্ট গুলো? জি জি ভাইয়া, আমি পেনিয়রে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি, ও পেমেন্ট টু বিকাশ। আচ্ছা, পেওনিয়ার থেকে আবার বিকাশে ট্রান্সফার করতেছেন জি ভাই, আমি পেনর থেকে বিকাশ আবার নিয়ে নিই। 100 ডলার, $380, আবার $105, ও সবগুলোই পেওনিয়ারে আপনি উঠে দিচ্ছেন। স্মার্ট একটা ডিসিশন, খুব ভালো। তাহলে আপনার কোথাও আর হ্যারাসমেন্টের শিকারও হতে হচ্ছে না, কারো কাছে আপনাকে যেতেও হচ্ছে না। তারপরে যদি আপনাকে কখনো কোনো ক্লায়েন্ট বলে যে আমার পেওনিয়ার নেই, তোমাকে পেপালের মাধ্যমে পেমেন্ট নিতে হবে, তাহলে সেক্ষেত্রে তো আমরা আছি, সমস্যা নেই, হ্যাঁ, পেমেন্টটা তখন নিয়ে তো আপনি আসবেন। আছেন ভাইয়া, সমস্যা নেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা আপুর জন্য দোয়া করি, এবং সেই সাথে ওনার ফ্যামিলির জন্য আমরাও দোয়া করি, উনি সামনের দিকে আরো এগিয়ে যাক। এবং আমরা যারা নতুন আছি এবং যারা হতাশাগ্রস্ত ভাই বোনেরা আছি, আমরা আসলে এজ এ খুব ধৈর্য নিয়ে স্কিল্ড হয়ে দেন, আপনিও যদি ট্রাই করেন আপনিও পারবেন। তবে হ্যাঁ, যদি আল্লাহ তাআলা রিজিক লিখে রাখে, তাহলে আসলে এখানে কেউ আপনাকে মানে হারাতে পারবে না, বিষয়গুলো আসলে এরকম। তো ঠিক আছে আপু, ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইলো, আর দেখা হবে, কথা হবে আবার কোনো একদিন আচ্ছা ইনশাআল্লাহ। জি ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া।